হেল্পলাইনের এই ভিডিওগুলো থেকে যদি আপনি একটু উপকৃত হন, আপনার যদি একটু কাজে লাগে বা কোনো কিছু এখান থেকে শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন, এবং যে বিষয়টা আপনার ভালো লাগলো বা অন্যকে শেখানোর ইচ্ছা হয় সেটা ফেসবুকে শেয়ার করবেন। আপনাদের প্রতি এটা অনুরোধ রইল। হেল্পলাইনে আজকে আমরা দেখব ফেসবুকের কিছু পোস্ট করার নিয়ম বা পোস্ট করার ক্ষেত্রে কি কি কাজ আমরা করতে পারি। তো এই জন্য আমরা পোস্টে যে দেখতেছি হোয়াটস অন ইওর মাইন্ড এবং ডান পাশে পোস্ট। পোস্ট করার ক্ষেত্রে এই বক্সে আমরা যে কোনো কিছু লিখতে পারি, তার নিচে আছে ছবি, যে ফটো, ফটো ক্লিক করলে ফটো যেতে পারি। এর চেয়েও বড় একটা বিষয় সেটা হলো মোর। এখানে কি আছে দেখি, মোরে ক্লিক করলাম, মোরে ক্লিক করার পরে আমরা একটা চার্টের মতো পেলাম। এখানে খেয়াল করুন উপরের দিকে আছে ট্যাগ। আপনার এই যে পোস্টটা করতে যাচ্ছেন, যদি কোনো বন্ধুর সাথে বা পরিচিত কারোর সাথে ট্যাগ করতে চান, তাহলে উপরেরটা ক্লিক করবেন। তারপর যদি আপনি যে এখান থেকে পোস্ট করতে চান সেটার লোকেশন অর্থাৎ জায়গার যদি দিতে চান, সেটা হচ্ছে অ্যাড লোকেশন, এখানে যেতে পারেন। আর তারপর এটা আছে অ্যাড ফিলিং অর অ্যাক্টিভিটি, এখানেও যেতে পারেন। এখানে অনেকগুলো ফিচার আছে, সেটা ক্লিক করেন। এই যে আপনার পোস্টের সঙ্গে যেটা মিল সেটাই আপনি এখান থেকে দিতে পারেন, ফিলিং, ওয়াচিং, রিডিং, লিসেনিং, ড্রিঙ্কিং, ইটিং, প্লেয়িং, অ্যাটসেট্রা, যেটা খুশি। এমনকি এই যে নিচের দিকে আছে কাস্টমাইজ, এখানে গিয়ে আপনি আপনার নিজস্ব কিছু লিখতে পারেন। দেখেন আমি যাচ্ছি কাস্টমস, দেখেন কাস্টমসে অনেকগুলা আছে, কাস্টমসে তো আছেই। এছাড়াও আপনি সার্চে গিয়ে যেটা খুশি লিখে আপনি আনতে পারেন। এগুলো করার পরে আপনি উপরে বক্সে আপনার পোস্টটা লিখে দিলেন, তারপরে পোস্ট করে দিলেই আপনি হয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন আপনার আলাদা লুকের একটা পোস্ট। ফেসবুকে আপনি কি করে একটা ব্ল্যাঙ্ক পোস্ট দিতে পারেন? এমন একটি পোস্ট দিবেন যেখানে আপনার কিছুই লেখা থাকবে না। অনেকের এমন পোস্ট দেয়া দেখেন হয়তো আপনি, আপনিও এবার দিতে পারবেন ব্ল্যাঙ্ক পোস্ট। সেটা কিভাবে? প্রথমে আপনি আপনার পোস্টের এখানে যাবেন যেখানে হোয়াটস অন ইওর মাইন্ড লেখা থাকে। প্রথমে লিখবেন অ্যাট দ্য রেট, দেওয়ার পরে থার্ড ব্র্যাকেট, তারপর ওয়ান, এরপর ক্লোন, আবার একটা ওয়ান, এরপর ক্লোন, একটা স্পেস এবং থার্ড ব্র্যাকেট, দ্বিতীয় খণ্ড। এখন হয়ে গেছে, দেখে নিন ভালো করে। ঠিক এইভাবে টাইপ করে আপনি পোস্ট করে দেবেন, দেখুন কি হয়। এই দেখেন একটা ব্ল্যাঙ্ক পোস্ট হয়ে গেছে। এভাবে আপনি একটা ব্ল্যাঙ্ক পোস্ট করতে পারবেন। ওকে, যারা অপেরা মিনি ব্যবহার করেন তারা যদি গ্রুপ থেকে বের হতে চান, এই যে দেখেন গ্রুপের এখানে আমি ট্যাপ করলাম, এখানে উপরের এইগুলো গ্রুপ, এগুলো হচ্ছে আপনার অ্যাড করা বা আপনি নিজেই এর সঙ্গে সংযুক্ত হয়েছেন। এর নিচে দেখেন লেখা আছে সাজেস্টেড গ্রুপ, এর উপরের যতগুলা থাকবে সবগুলাই আপনি নিজে অ্যাড হয়েছেন, আর না হয় আপনার কোনো
ফ্রেন্ড আপনাকে অ্যাড করেছে, যেসব গ্রুপ থেকে আপনি বের হতে চাচ্ছেন, গ্রুপ আপনার পছন্দ না, গ্রুপের পোস্টগুলো, সেই সব গ্রুপ থেকে বের হওয়ার নিয়ম হচ্ছে এই যে, আমি মনে করেন গাড়ি বিক্রয় এই গ্রুপ থেকে বের হব, এখানে ট্যাপ করলাম, ক্লিক করলাম, এরপর নিচের দিকে যে কোনো গ্রুপ থেকে বের হওয়ার অপেরা মিনি থেকে এটাই নিয়ম, এখানে এসে ইনফো এখানে ক্লিক করব, আপনারাও করবেন, এরপর নিচের দিকে আসুন, লিভ গ্রুপ, আবারও লিভ গ্রুপ, এই যে এখন আর এই গ্রুপ থেকে কোনো পোস্ট আমার টাইম লাইনে দেখাবে না। অতিরিক্ত গ্রুপ হলে পরে আপনার সুবিধার চেয়ে অসুবিধাই বেশি, কারণ বেশি বেশি গ্রুপের পোস্টগুলো আপনার টাইম লাইনে ভরে থাকবে, এর ফলে আপনার বন্ধুদের এবং প্রিয়জনদের গুরুত্বপূর্ণ বা তাদের পোস্টগুলো আপনি ঠিকঠাক টাইম লাইনে দেখতে পারবেন না। তাই আপনার প্রয়োজন ব্যতীত কোনো গ্রুপে জয়েন থাকা আমার মতে ঠিক না, তাই গ্রুপ থেকে আপনি বের হয়ে যাবেন গুরুত্বপূর্ণ গ্রুপ ছাড়া। ফেসবুকে আমরা হরহামেশাই দেখি অনেকগুলো গ্রুপ আমাদেরকে অটোমেটিক অ্যাড করে নেয়, অনেকেই এরকম গ্রুপের পোস্ট থেকে বিরক্ত থেকে বাঁচতে চান, বা গ্রুপের পোস্ট থেকে বা ওই গ্রুপ থেকে বের হয়ে আসার একটা উপায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি, এটা একটি গ্রুপের নাম, আমরা এই গ্রুপে ঢুকলাম। আপনারা যারা যে কোনো গ্রুপ থেকে যদি বের হতে চান বা গ্রুপের ওই নোটিফিকেশনগুলো থেকে, ওই বিরক্তিকর পোস্টগুলো থেকে বিরত থাকতে চান, দূরে থাকতে চান, তাহলে এইভাবে আর কি আপনারা গ্রুপ থেকে বের হতে পারবেন। এটা একটা গ্রুপ, এখানে অনেকগুলো পোস্ট আছে, কারো কারো দরকার, কারো কারো দরকার হয় না, যদি দরকার না হয় তাহলে এই গ্রুপ থেকে আপনি বের হয়ে আসবেন। এই যে উপরের দিকে আই লেখা, এটাতে ক্লিক করবেন, মেসেঞ্জার থেকে এভাবে গ্রুপ থেকে বের হতে হয় বা গ্রুপ বাতিল করা যায়। গ্রুপ এমন একটা জিনিস আপনার ইচ্ছা অনুযায়ী হবে না, এটা যে কেউ আপনাকে আপনার অনিচ্ছাকৃতভাবেই অ্যাড করে নিতে পারে। আপনি যদি কোনো গ্রুপ থেকে বিরক্ত হন তাহলে এইভাবে আপনি গ্রুপ থেকে বের হতে পারবেন। দেখেন এখানে নিচের দিকে আছে লিভ গ্রুপ, এটাতে ক্লিক করবেন, এখানে আবার লিভ গ্রুপ, আপনি এই গ্রুপ থেকে, যে আমি এখন গ্রুপ থেকে বের হয়ে আসছি, জয়েন গ্রুপ, এটার মানে আপনি এই গ্রুপ থেকে বের হতে পেরেছেন। পরবর্তীতে এই গ্রুপ আপনাকে আর কোনো নোটিফিকেশন আপনার টাইম লাইনে দেখাবে না। এইভাবে মেসেঞ্জার থেকে গ্রুপ বাতিল করা যায় বা গ্রুপ থেকে বের হয়ে আসা যায়। মেসেঞ্জার থেকে কি করে অপ্রয়োজনীয় সব অ্যাডগুলো আমরা ডিলিট করে দিতে পারবো বা অপ্রয়োজনীয় অ্যাড থেকে মুক্তি, এই জন্য আমরা প্রথমে মেসেঞ্জারে যাব। এই যে দেখছেন আমার মেসেঞ্জারে, এটা একটা লিংক, এর নিচের দিকে দেখবেন স্পন্সার্ড লেখা আছে, এরকম ধরনের যত লিংক বা পেজ আসে এগুলো মেসেঞ্জারে, টেলিভিশনে যেমন বিজ্ঞাপন দেয় আপনার ভালো লাগে না, ঠিক এটাও একই রকমভাবে বিজ্ঞাপন দিচ্ছে ভিডিও বা লেখনির মাধ্যমে। এরকম বিজ্ঞাপন বা অ্যাডের কারণে আপনার মেসেঞ্জারে আপনার বন্ধু আত্মীয় স্বজনের পোস্টগুলো দেখার হচ্ছে না এদের ভিড়ে, এগুলো দেওয়ার দিলে আপনার ফ্রেন্ডদের পোস্টগুলো আপনার দেখতে খুব
সমস্যা হয়, এমনকি কত অনেক পোস্ট আপনি দেখতেই পারবেন না, কারণ আপনার টাইম লাইন পুরোটাই ভরা থাকবে এই বিজ্ঞাপনে। তো এই বিজ্ঞাপন থেকে আপনার মুক্তির একটা উপায়, এখানে দেখুন তিনটা ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এটাতে ক্লিক করবেন। হোয়াই অ্যাম আই সিইং দিস, এটাতে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যে দেখবেন যে এটা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটি কাজ, ইয়েস, নিচে ইয়েস ক্লিক করলে তাহলে এই লিঙ্ক থেকে আপনাকে আর কোনো অ্যাড পাঠাতে পারবে না, আপনার মেসেঞ্জার বা টাইমলাইন মুক্ত থাকবে এ ধরনের অ্যাড থেকে।